আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হিমান্ত গোয়ান্দা ট্রাভেল থেকে আমি হিমান্ত চৌধুরী বলছি। বেসিক্যালি ট্রাভেল সম্পর্কে আমি আলোচনা করে থাকি এবং ট্রাভেল সম্পর্কে নলেজ দিয়ে থাকি। আজকের বিষয়টা হচ্ছে যে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসাটা আপনার কী কী করলে আপনি ট্যুরিস্ট ভিসাটা খুবই সহজে পাবেন। ঠিক আছে, তো অনেকেই চায় যে মালয়েশিয়ার ভিসাটা আমার হোক, আমি মালয়েশিয়া ঘুরতে যাই, কিন্তু ভাই মালয়েশিয়ার ভিসাটা পাওয়াটা একটু টাফ। সেটা হচ্ছে যে আপনি সাদা পাসপোর্টে খুবই কম ভিসা পাবেন, এবং আপনার তো মনে করেন অত বড় বিজনেসম্যান না, আপনার একটা লেভেলে আসতে হবে। ঠিক আছে, আপনি ট্যুরিস্ট হিসাবে আপনাকে পরিচিতি পাইতে হবে। তো ট্যুরিস্ট হিসাবে আপনি প্রথমত ইন্ডিয়া গেলেন, ইন্ডিয়ার পাসপোর্টে যদি আপনার পাসপোর্টে যদি ইন্ডিয়া ভিসা থাকে আপনি আবেদন করতে পারেন। আপনাকে আপনাকে যদি বয়স যদি আপনার বয়স 25-এর নিচে হয় তাহলে আপনাকে রিজেক্ট করার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু আপনার থিং থাকতে পারে আপনি ওইখানে গিয়ে মালয়েশিয়া অবৈধ, মানে আপনি যদি ট্যুরিস্ট ভিসাও যান ওইখানে কিন্তু কাজ করার সুযোগ আছে। তো ওইটা ওরা চিন্তা করে যে কোন বয়সের মানুষ ওই দেশে বেশিরভাগ কাজ করতে যায় ওইভাবে। তারপর আপনার স্টেটাস সব কিছু আসলে নির্ভর করে, যেহেতু আপনার ইন্ডিয়ার ভিসা, ইন্ডিয়ার ভিসা যেহেতু বাংলাদেশের জন্য খুবই ইজি, এই জন্য আসলে ওরা মালয়েশিয়ার ভিসাটা দিতে চায় না। কিন্তু কী কাজ করলে আপনি মালয়েশিয়ার ভিসাটা পাবেন? মালয়েশিয়ার ভিসাটা পাওয়ার জন্য আপনার 2-3টা কান্ট্রি অল ভিজিট করা থাকতেই হবে। প্রথমত ইন্ডিয়া, নেপাল বা বালি, হ্যাঁ মালদ্বীপ, এগুলো আসলে ভিজিট করা থাকতে হবে। এগুলো যদি আপনি ভিজিট করে ফেলেন তাহলে আপনি অতি সহজে মালয়েশিয়ার ভিসাটা পেয়ে যাবেন। ঠিক আছে, আমার ক্ষেত্রটা আমি আপনাদের বলতেছি, আপনারা আসলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে গুরুত্বপূর্ণ অনেক কথা হতো বা আপনার মিস হয়ে যেতে পারে, তখন আসলে বুঝবেন না ঠিক করে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন টন করে দিবেন। চলুন আমি মূল কথাতে আসি। তো আমি যখন আমার পাসপোর্টের সাদা, মানে আমি যখন ইন্ডিয়া ঘুরে আসি, ইন্ডিয়া ঘুরে আসার পরে আমি কিন্তু মালয়েশিয়ার জন্য আমি অ্যাপ্লাই করি। আমার কিন্তু ট্রেড লাইসেন্স আছে, আমার হচ্ছে ভিজিটিং কার্ড আছে, ভিজিটিং প্যাড আছে, তারপরে হচ্ছে আমার ট্যাক্স পে করা আছে। ঠিক আছে, আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে, পার্সোনাল এবং কোম্পানি স্টেটমেন্ট আছে, সবই আছে। সব কিছু থাকার সত্ত্বেও সবগুলোর মধ্যে ভালো পরিমাণ অ্যামাউন্ট এবং ভালো পরিমাণ ট্রানজিট হয়, হ্যাঁ ট্রান্সফার হয়, কোনো সমস্যা নেই। আপনার হচ্ছে অনেক হাই লেভেলের অ্যাকাউন্ট, আমার আমার ভাইয়ের, আমার আব্বুর সব কিছু এখানে টাকা আমার অ্যাকাউন্টের মাধ্যমে আমি ট্রান্সফার করাই, সব কিছু আমার অ্যাকাউন্টে করাই, যেহেতু আমি কোনো দেশের জন্য দাঁড়ালে আমার এটা জন্য ঠিকঠাক দেখায়। একজন বিজনেসম্যান বা একজন ওদের সবসময় টাকা পয়সা ব্যাঙ্কে লেনদেন হবে, এটি স্বাভাবিক, এবং কোম্পানি অ্যাকাউন্ট থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও আমাকে এত কিছু, মানে এত প্রোফাইল করার পরও আমায় কিন্তু মালয়েশিয়ার ভিসাটা দেয় নাই। তো এরপর আমি আসলে চিন্তা করলাম যে ঠিক আছে, তো তাহলে আমি অন্য দেশে ট্রাই করি। পরবর্তীতে আমি আসলে আমার ব্যাঙ্ক স্টেটমেন্টটা একটু আপনার হচ্ছে যে একটু বাড়াইছি, এবং বাড়ানোর পর আমি ওইখানে প্রায় 10 লাখ টাকা করে 10 লাখ টাকা রাখছি আমার পার্সোনাল, এবং আমার যে কোম্পানি অ্যাকাউন্ট ওটা 5 লাখ টাকা রাখছি। এত টাকা আপনাদের লাগাল থাকা দরকার নেই। তখন আমি এটা হচ্ছে যে থাইল্যান্ডের জন্য অ্যাপ্লাই করি। তো 5 মাস আগে থেকে আসলে টাকাটা রাখছি, ওইখান থেকে আমি 1 টাকাও সরাই নি, কিন্তু ট্রান্সফার করা হয়েছে। হ্যাঁ, যেহেতু আমার আব্বুর ব্যবসার টাকা, এই কারণে আসলে অতটা কষ্ট হয় না, কিন্তু আপনার আসলে কষ্ট হয়ে যাবে। তো আপনারা থাইল্যান্ড, প্রথমত আপনি আপনার কাছে টাকা থাকুক কম থাকুক যাই হোক, কিন্তু আপনি থাইল্যান্ডটা আপনি ট্রাই করতে পারেন, থাইল্যান্ডের ভিসা আপনাকে দিতে পারে। কিন্তু মালয়েশিয়া, সিঙ্গাপুর আপনাকে মানে অনেক অনেক কম আমাদেরকে দেওয়ার মতো, ওরা মানে অনেক কিছু চিন্তা করে, কিন্তু থাইল্যান্ডে আপনি ভিসাটা পাইতে পারেন। আপনি ইন্ডিয়ার ভিসা দিয়ে থাইল্যান্ডের ভিসাটা পাইতে পারেন। সাদা পাসপোর্ট হলে একটু রিস্ক আছে, আপনাকে নাও দিতে পারে, কিন্তু ইন্ডিয়ার ভিসা থাকলে থাইল্যান্ডের ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনাকে ভিসা দিবে। সাদা পাসপোর্টে অনেক ভিসা হয়, কোনো সমস্যা নেই থাইল্যান্ডের বিষয়ে। তো আমি যখন থাইল্যান্ডের ভিসাটা পাই, ভিসা পাওয়ার পরে আমি এরপরে এবারে যার একটা কান্ট্রিতে যাই, সেটা হচ্ছে আপনার কম্বোডিয়া, এবং কম্বোডিয়ার পর আমি ভিয়েতনামও যাই। ঠিক আছে, এই 3টা ঘুরে আসার পরে আমি যখন মালয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করলাম, প্রথম আমাকে রিজেক্ট করে দিল, এরপরে আসলে এরা আমাকে সাথে সাথে অ্যাপ্রুভ করে দিল, মানে আমার ভিসাটা আমাদের দিয়ে দিল, মালয়েশিয়ার ভিসাটা দিয়ে দিল। তো বেসিক্যালি আসলে ওদের মালয়েশিয়াতে আমরা বেশি শ্রমবাজার বাংলাদেশে অনেক বেশি, মানে মালয়েশিয়াতে অনেক বেশি কাজ করতে যায়, এই কারণে আসলে সাদা পাসপোর্ট ওরা ভিসা দিতে চায় না, ইন্ডিয়ার পাসপোর্ট দেখলেও ভিসা দিতে চায় না। কিন্তু আপনি যদি থাইল্যান্ড ঘুরে আসেন, ভিয়েতনাম বা 2-1টা কান্ট্রি ঘুরে আসলে, তখন মনে করে যে না, এ মোটামুটি বাংলাদেশে সলভ, বা এর ব্যবসা বাণিজ্য ঠিক আছে, সব কিছু ওকে আছে, তারপরও তখন ওরা বিবেচনা করে। কিন্তু আপনি প্রথমে সাদা পাসপোর্ট এবং ইন্ডিয়ার ভিসা দিয়ে আপনি মালয়েশিয়া বা সিঙ্গাপুরের ভিসাটা পাবেন না, এটা হচ্ছে মেন কথা। আপনি ইন্ডিয়ার ভিসা, ইন্ডিয়া থেকে ঘুরে আসার পরে আপনি থাইল্যান্ডের আসলে আপনি
ভিসা করাইতে পারেন। থাইল্যান্ডের ভিসাটা হওয়াটাও অনেক ভালো, যদি থাইল্যান্ডের ভিসাটা হয়ে যায় তাহলে অন্য অন্য দেশের যে কোনো ভিসা এশিয়ান বা ইয়ার মধ্যে আপনি ভিসাটা খুব সহজে পেয়ে যাবেন। এবং আপনি থাইল্যান্ড ভিজিট করে আসলে আপনি যে কোনো ইমিগ্রেশনে, বাংলাদেশ ইমিগ্রেশনে কোনো প্রশ্ন করলে যা বলবেন যে আমি তো এর আগে বাই থাইল্যান্ড গেছি না, আমি ওদের দেশে ভিজিট করে আসছি, চলে আসছি, তো তোদের কি প্রবলেম, তখন আপনি কথা মানে আপনার একটা যে এক্সপিরিয়েন্স ওটা হয়ে যাবে। এরপর আরেকটা বলতেছি, থাইল্যান্ডে যদি ভিসা না হয় আপনি ভিয়েতনামের ভিসা করবেন, ভিয়েতনামের ভিসা 100% হবে এবং ভিয়েতনাম থেকে ঘুরে আসার পরে আপনাকে থাইল্যান্ডের ভিসা 100% দিবে। এবং থাইল্যান্ডের ভিসা হওয়ার পরে আপনি মানে আপনি সিঙ্গাপুরও ভিসা নিতে পারবেন, আপনি মালয়েশিয়ার ভিসা ইজিতে নিতে পারবেন। তো মালয়েশিয়া সম্পর্কে আসি, তো মালয়েশিয়া যাওয়ার পর আপনি ওইখানে যদি থাকার করার পরেও যদি আপনি মালয়েশিয়া থাকতে চান, ট্যুরিস্ট ভিসায় গিয়ে আপনি কাজ করতে চান করতে পারবেন, কিন্তু এত টাকা খরচ করে আসলে কেউ মালয়েশিয়া থাকতে যাইতে চায় না। ঠিক আছে, আপনি এতগুলা কান্ট্রি ভিজিট করছেন, আপনার তো অবশ্যই এই দেশে থাকার কোনো ইচ্ছা না। হ্যাঁ, আপনি অন্য দেশে তখন হয়তো অন্য কোনো দেশে যদি ভিসা পান তাহলে ওটার জন্য আসলে আপনার ট্রাই করা দরকার। আমি মনে করি না যে এশিয়ার কোনো কান্ট্রিতে আপনি এত টাকা খরচ করে এত ইয়ে ঘোরার পর আপনি আবার মালয়েশিয়া যে অবৈধভাবে আবার থাকবেন, এটা আসলে মানে পসিবল না, এটা আসলে বিবেকে যায় না। এরাও জানে যে এটা আসলে আপনার বিবেকে জানে, এই জন্য আপনাকে তখন ভিসা দেয়। এরপরে মালয়েশিয়াতে আপনি যদি খরচের কথা বলেন, মালয়েশিয়া নিজেরা বন্ধু বান্ধব আপনি হোটেল বুকিং করলেন উইদাউট পেমেন্ট ছাড়া, উইদাউট পেমেন্ট আছে, একটা আছে ফেইট আর একটা হচ্ছে হোটেল পেমেন্ট করা লাগে না, ওটা পেমেন্ট উইদাউট পেমেন্ট ছাড়া আপনি হোটেল বুকিং করবেন। করার পরে আপনি মালয়েশিয়া যাবেন, যাওয়ার পর আপনি ওইখানে বাঙালি অনেক হোটেল পাবেন, অনেক রেস্টুরেন্ট আছে, বাঙালি হোটেল আছে। হ্যাঁ, আপনি একটু ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, আমার আসলে ওই সম্পর্কে আমার ইউটিউবে ভিডিও নাই, আমি যদি পারতাম তাহলে ভিডিওটা দিতাম আর কি। আসলে আমার তখন এরকম প্ল্যান ছিল না, এখন যদি প্ল্যান তো আমি ভবিষ্যতে আবারও আসলে একটা ট্রাভেলে বের হবো ট্রাভেলিং করার জন্য, এবং আমি কয়েকটা কান্ট্রি একসাথে ঘুরে আসবো এবং ওই সবগুলো ভিডিও আসলে আমি একে একে ছাড়া শুরু করব। তো যেহেতু আমি কথা বলতে বলতে আসলে আমার মুখ দিয়ে মানে অনেকগুলো কথা এলোমেলো হয়ে গেছে, এই জন্য আসলে কিছু মনে করবেন না। তো এটাই হচ্ছে আমার কথা যে আপনার মালয়েশিয়ার ভিসাটা আপনি কীভাবে পাবেন ট্যুরিস্টে, এবং কোন জিনিসটা অবলম্বন করলে সহজে পেয়ে যাবেন। তো ভাই, মালয়েশিয়ার জন্য আপনার থাইল্যান্ড আর ভিয়েতনামটা যদি আপনি ভিজিট করতে পারেন তাহলে মালয়েশিয়ার ভিসাটা ইজি এবং সিঙ্গাপুর ভিসাটাও আপনার ইজি হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমার কথা। তো যাদের আসলে ইন্ডিয়ার ভিসা আছে তারা অবশ্যই ভিয়েতনাম এবং থাইল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারো, এগুলো ভিসা হয়ে গেলে তোমার মালয়েশিয়ার ভিসাটা ওকে হয়ে যাবে। আর মালয়েশিয়ার ভিসাটা আসলে আপনার পাওয়াটা ইন্ডিয়ার ভিসা দিয়ে আসলে অনেক টাফ, কিন্তু আপনার ওই লেভেলের, বাংলাদেশের ওই লেভেলের আপনি যদি হন তাহলে আপনার জন্য ইজি, ঠিক আছে। কিন্তু ওই লেভেল তো আমরা না, আমি যাদের কথা বলছি, আমার মতো যারা ভিজিট করতে চায়, ঘুরতে চায়, তাদের